ক্লাস 4 আজকে আমরা চ্যাপ্টার 18 কোশ্চেন ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেন ট্যাগটা কি আমরা কোশ্চেন মার্কটা শিখেছি এবং কোশ্চেন ওয়ার্ডগুলো শিখেছি যে আমরা জানি যে কিভাবে কোশ্চেন করার জন্য কি ওয়ার্ড ব্যবহার করা হয় কি কি ডব্লিউপিএইচ ওয়ার্ড ব্যবহার করা হয় বা কি কি কোশ্চেন কি কোশ্চেন করতে কিটা ব্যবহার করা হয় সেটা আমরা জানি এবং কোশ্চেন করার জন্য আমাদের সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক দিতে হয় এগুলো সবগুলোই আমরা জানি তো কোশ্চেন ট্যাগটা কি A question tag is a short question added to a statement. একটা স্টেটমেন্টের সঙ্গে যুক্ত থাকে একটা question tag যেটা question এর short form. যে questionটা করা হয়েছে তার একটা short form তার পাশে মানে সেই স্টেটমেন্টের সাথেই দেওয়া থাকে. সেটাকে বলা হয় question tag. Positive sentence, positive sentences take negative question tag. The verb be, is, are become negative subject, is not, are not in the question tag. কি বলেছে যদি কোনো পজিটিভ সেন্টেন্স হয় মানে যদি কোনো হ্যাঁ সূচক বা হ্যাঁ বাচক কোনো বাক্য হয় তখন তার পিছনে যে কোশ্চেন ট্যাগটা থাকবে সেটা না বাচক কোশ্চেন ট্যাগ থাকবে কি রকম এখানে লেখা আছে দেখো এআই যে টল গার্ল কে একটি লম্বা মেয়ে তার পাশে এখানে যে কোশ্চেন ট্যাগটা আছে তার পাশে এখানে কোশ্চেন ট্যাগটা আছে দেখো ইজ নট সি এটা একটা পজিটিভ সেন্টেন্স এখানে কোনো নাসূচক শব্দ নেই এটা একটা হ্যাঁবাচক শব্দ কিন্তু তার পেছনে আমাদের কি বলেছে যদি কোনো পজিটিভ সেন্টেন্স থাকে তার সেই স্টেটমেন্টের কোশ্চেন ট্যাগটা হবে নেগেটিভ নেগেটিভ কোশ্চেন ট্যাগ এরকম লেখা আছে এখানে লেখা আছে ইজ নট সি এর মানেটা কি হলো কে একটি লম্বা মেয়ে সে কি নয় এবারে আছে নেগেটিভ সেন্টেন্স এসে পজিটিভ কোশ্চেন ট্যাগ যদি কোনো নেগেটিভ সেন্টেন্স হয় যদি কোনো নাবাচক শব্দ হয় তাহলে তার কোশ্চেন ট্যাগটা হবে নাবাচক মানে পজিটিভ এখানে লেখা আছে হি ইজ নট ডুইং হিজ হোমওয়ার্ক হি ইজ নট ডুইং হিজ হোমওয়ার্ক সে তার হোমওয়ার্কটা করছে না তার যে কোশ্চেন ট্যাগটা হবে সেটা হবে পজিটিভ সেন্টেন্স ইজ কি সে কি মানে সে কি করেছে এটা শর্ট ফর্ম সে কি মানে সে কি করেছে হি ইজ নট ডুইং হিজ হোমওয়ার্ক এটা একটা নাবাচক শব্দ তো তার সঙ্গে একটা পজিটিভ কোশ্চেন ট্যাগ দেওয়া হয়েছে যেটা হচ্ছে ইজ হি এবার দেওয়া আছে দা প্রোনাউন ইন দা কোশ্চেন ট্যাগ এগ্রি উইথ দা সাবজেক্ট অফ দা স্টেটমেন্ট যদি কোনো স্টেটমেন্টে তোমরা প্রোনাউন ব্যবহার করো তখন হবে এখানে লেখা আছে নিনা ইজ এ গুড সিঙ্গার সি ইজ হি সি সে কি সে মানে সেই কি সে ভালো গান করে ইওর ফাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার ইজ নট হি কি বলেছে আমার ইও তোমার বাবা একজন ইঞ্জিনিয়ার সে কি নয় ইজ নট হি সে কি নয় তো এইভাবে এই কোশ্চেন ট্যাগগুলো তোমাদেরকে করতে হবে খুব ভালো করে বুঝে When the question is in simple past tense, we do, we use did or did not in the question tag. আর যদি এটা যদি simple past tense থাকে, তখন আমরা ভার্বটাকে did বা did not এ করব। আর যদি present tense থাকে, simple present tense থাকে, তখন সেটা হবে do, does বা does not বা do not। বুঝতে পেরেছো অবশ্যই তোমরা তাহলে অবশ্যই তোমরা এই question tagটা খুব ভালো করে পড়বে এবং যে homework টা দেওয়া থাকবে সেটা বাড়িতে করে রাখবে অবশ্যই।